আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের সবার দোয়াতে। তো আজকে হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই করেননি তারা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আমি হচ্ছে সকাল সকালবেলা উঠে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, দাঁত ব্রাশ করে নিয়েছি আর মুখ ক্লিন করে নিলাম। তো আমি আজকে অনেক সকালবেলায় উঠেছি। তো অনেক সকালবেলায় আমার উঠতে হয়। তো আজকে উঠেছি হচ্ছে 7টার সময়, না 7টার আগে উঠেছি, এখন হচ্ছে প্রায় 7টার মতোই বাজে। তো উঠে হচ্ছে আমি আর চা বানিয়ে নিলাম। এখন আমি আর আহমের বাবা হচ্ছে চা খেয়ে নিব। এই তো চা বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা দুইজন খাস্তা বিস্কিট দিয়ে, কুমিল্লার আম্মু যে আমাকে দিয়েছিল এই বিস্কিট দিয়ে আমরা চা খেয়ে নিব। চা খেয়ে খাওয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমার রান্নাবান্নার পালা। তো আজকে কি রান্নাবান্না করব, আজকে হচ্ছে মাছ ভিজালাম, দেখি কি দিয়ে কি রান্না করব। পরে চিন্তা করলাম যে ফ্রিজে আমার পুঁইশাক আছে, পুঁইশাক আমি কাল মানে এনেছিল, আমি হচ্ছে বেছে কুটা কুটা বাছা করে রেখে দিয়েছি। তো চিন্তা করলাম যে শাকগুলো নষ্ট হয়ে যাবে, শাক রান্না করে ফেলি, শাক ভাজি করে ফেলি। আর পুঁইশাকের ডাটাগুলো আমি আলাদা করে রেখেছিলাম আমি মাছ দিয়ে রান্না করার জন্য। তো এই তো শাক নিয়ে নিয়েছি আর কেটে দিয়েছি একটা আলু। আর আমার শাকের মধ্যে একটা আলু দিলে ভালো লাগে খেতে শাক ভাজিটা। তো এখানে শাক ধুয়ে নিয়েছি ভালোভাবে, শাকে অনেক বালু থাকে যেহেতু নিচে টিচে থাকে, তার জন্য শাকটা ভালো করেই ধুই নিতে হয়। তো আমি শাকগুলো হচ্ছে ধুয়ে নিলাম। ধুয়ে এখন হচ্ছে আমি ভাপ দেওয়ার জন্য শাকটা দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। তো এখন হচ্ছে মরিচ আর হচ্ছে রসুন আর লবণ দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য, ভাপ দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে একটু বাহিরে যাব, রান্নাবান্না শেষ করে একটু বাহিরে যাব, তার জন্য তাড়াহুড়া করতেছিলাম যেহেতু অনেক কাজ থাকে সকালবেলা। আমার সকালবেলা হচ্ছে রান্নাবান্না শেষ করে বাবুকে খাওয়ানো হয়, খাওয়ানোর সময় আমার 1.5 থেকে 2 ঘন্টাই লেগে যায়। পরে হচ্ছে আমার বাবুর গোসল করানো হয়, পরে অনেক কাজ থাকে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শেষ করার ট্রাই করি। আজকে হচ্ছে আরহামের বাবার সাথে একটু বিকেলবেলা বের হব, মার্কেটে যাব। আমার শ্বশুর বাড়ির আমার ভাসুরের বাচ্চাদের জন্য হচ্ছে কিছু কেনাকাটা করব, আর আমারদের জন্য কিছু কেনাকাটা করতে যাব। দেখি কি ভালো লাগে, ভালো লাগলে কেনাকাটা করে নিয়ে আসব। তো আমার শাকটা হয়ে গিয়েছে, ভাপ দেওয়া হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে শাকটা ভেজে নিব। তো আজকে হচ্ছে আমার মেঝো ভাসুরের দুই ছেলের জন্য আর হচ্ছে সেজো ভাসুরের হচ্ছে মেয়ের জন্য কেনাকাটা করতে যাব। আর হচ্ছে আরহামের জন্য দেখি পাইলে কিছু কিনব, আর না পাইলে তো নাই, আর না হয় আমি ঢাকা থেকে কিনব। আমি ঢাকা থেকে কিছু মার্কেটিং করব আমার জন্য, আরহামের জন্য। তো এখানে শাকভাজি করার জন্য বেশি করে রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচি দিয়ে দিয়েছি। এই তো রসুন পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম এখন শাক। তো শাক রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন ভেজে নেব হচ্ছে মাছ। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি আর এখন দিয়ে নিয়ে ধুই মানে মশলা দিয়ে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে হচ্ছে মাছগুলো মেখে নিব। তো মাছ না ভেজে রান্না করলে আমার হচ্ছে খেতে ইচ্ছে করে না। আর আমার কাছে তেলাপিয়া মাছটাই খুবই ভালো লাগে এখানে আসার পর,
কারণ এখানে হচ্ছে আমি অন্য মানে অন্য কোনো মাছ খেতে পারি না, কেমন যে গন্ধ গন্ধ লাগে, বাট তেলাপিয়া মাছটা আমার কাছে ভালোই লাগে, তার জন্য আমি তেলাপিয়া মাছটাই বেশিরভাগ খাই, আমার জন্যই খাওয়া হয়। তো এখন হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেব। আজকে হচ্ছে পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আপনারা এইভাবে খান নাকি আমাকে কমেন্টস করে জানাবেন, আমি এই ফার্স্ট টাইম রান্না করলাম। আমি ফার্স্ট রান্না করেছি, তাও হচ্ছে ভাবিরা, পাশের বাসার ভাবিরা এভাবে রান্না করে, বললো যে একদিন এভাবে রান্না করে দেখতে। তো আমি এভাবে একদিন রান্না করে ট্রাই করলাম, দেখি ভালোই লাগে। আপনারা এভাবে খেয়েছেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, হচ্ছে জিরার গুঁড়ো, আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে লবণ স্বাদ মতো। তো রান্নার রেসিপি আপনারা সবাই জানেন, শেখানোর কিছুই নেই, জাস্ট আমি হচ্ছে আপনাদের সাথে কী কী রান্না করি, আমি কী কী কাজ করি সেগুলো আমার শেয়ার করা। তো এখন দিয়ে দিলাম হচ্ছে পুঁই শাকের ডাঁটা, তাও পুঁই শাকের ডাঁটা কষানো হয়ে গিয়েছে, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, পানি দিয়ে মাছ দিয়ে আবার ঢেকে দিব। এই তো এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, এখন রান্না বান্না শেষ করে আমি হচ্ছে একটু শপিং এর জন্য বের হব। শপিং এর ব্লগটা আমি রেখেছি লাস্টে, আপনারা দেখতেই পারবেন আমি যে মার্কেটে গিয়েছি। তো বেশিক্ষণ আমি ভিডিও করি নাই, যেহেতু মার্কেটে এসেছি এত ব্লগ করাও যায় না, তার জন্য আমি অল্প একটু করে রেখে দিয়েছিলাম। আর এই পাশ থেকে আমার রান্না করতে করতে অনেক থালাবাটি মেসি হয়ে গিয়েছে, এগুলো এখন ধুই নিচ্ছি। যখন এটা তখন ধুয়ে ফেললে আমার মনে হয় যে ভালো হয়, জমিয়ে রাখলে আমার কাছে ভালো লাগে না কেন যে, আর আমি যখন খাই তখনই এটা সাথে সাথে ধুয়ে ফেলি, আর এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। ধুয়ে জমায় রাখলেও আমাকেই ধুতে হবে, আর হচ্ছে এইভাবেও আমাকেই ধুতে হবে, তো তার চেয়ে ভালো এভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি, জায়গাটা একদম ক্লিন করে রাখি, এটা হচ্ছে আমার কথা, আমি এভাবেই কাজ করতে পছন্দ করি গুছিয়ে। তো এই পাশ থেকে রান্নাটাও হয়ে গিয়েছে, তো আমার সব মানে ক্লিন করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ক্লিন করে ফেলেছি সব কিছু। তো এখন চলে আসলাম মার্কেটে কেনাকাটা করার জন্য, আজকে ভাসুরের ছেলে মেয়েদের জন্য দেখি কি কেনাকাটা করা যায়। তো আসলাম কেনাকাটা করতে, তো আমাদের জন্য কেনাকাটা করতে আসছিলাম, দেখি যে সময় হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, পরে হচ্ছে আরহামকে নিয়ে যেহেতু গিয়েছি, ছোট সোনাকে আমার, তো ওকে নিয়ে সন্ধ্যাবেলা বাইরে থাকলে দেখা যায় পরে খেতে চায় না, না হয় কান্নাকাটি করে, এরকম সমস্যা দেখা দেয়। তো আমি চেষ্টা করি, আমরা দুজন চেষ্টা করি, আমি আর আরহামের বাবা, আজানের আগে, সন্ধ্যার আজানের আগে বাসায় আসার। তো এই তো আরহাম, আরহামকে হচ্ছে আজকে ফুল হাতা জামা পরিয়ে নিয়ে গিয়েছি, কারণ হচ্ছে আমাদের এখানে প্রতিদিন অনবরত বৃষ্টি হচ্ছেই, আমি যে আজকে ভয় দিচ্ছি, বৃষ্টিই পড়তেছে। তো এখানে আমাদের অনেক ঠান্ডা, যার কারণে হচ্ছে আরহামকে ফুল হাতা কাপড় পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এই তো হচ্ছে আমাদের শ্রীপুরের মার্কেট, শ্রীপুরের মার্কেট এত বেশি সুন্দর না, তাও মানুষ আসে কেনাকাটা করার জন্য, না হয় কই যাবে। তো এই তো আমি একদম সিম্পলভাবে বের হয়ে গিয়েছি, বোরকা হিজাব লাগিয়ে, আর কিছুই করি নাই, বোরকা হিজাব লাগিয়ে একদম দৌড়। তো এই তো আমি আর আরহাম। তো আজকে কার কার ভালো লেগেছে ব্লগটা, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, আর সাথে করে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।